মান্দার বিল নওগাঁ জেলায় একটি উপজেলা, বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলা। অর্থাৎ এখানে রয়েছে অনেক পুরনো ঐতিহ্য। পুরনো ঐতিহ্যর মধ্যে এখানে রয়েছে ঠাকুর মান্দা গ্রামে অবস্থিত একটি রাম মন্দির। এই মন্দির প্রায় 300 বছরের পুরনো। মন্দিরের পূর্ব দিকে রয়েছে শিব নদী। তো নওগাঁ জেলার এই মান্দার বিলটা সেদিক থেকে গুরুত্ব অনেক। দেশ বিদেশের অনেক ভক্তরা এখানে আসে এই মান্দার বিলে। এখনও মান্দার বিলের একদিকে শুধু বিল আর বিল, এখানে এখনও জনবসতি গড়ে ওঠে নাই। এর চতুর্দিক দিয়ে জনবসতি গড়ে উঠেছে এবং এখানের যে রাস্তাগুলো এতদিন কাঁচা ছিল এখন পাকা হয়েছে, যার কারণে এখন এই মান্দার বিলের মন্দিরে হাজার হাজার অর্থাৎ ভক্তরা এখানে আসতে পারে। একসময় মন্দিরের চারিদিকে ছিল বিল। একদিন মান্দার বিল স্নান করতে যান এক দরিদ্র অন্ধ ব্রাহ্মণ। তিনি ছিলেন রাম ভক্ত। স্নানকালে তিনি রাম লক্ষ্মণ সীতা বিগ্রহ পান। তিনি বিগ্রহগুলো কোলে করে নিজের বাড়ি নিয়ে যান। পরে তিনি মন্দির তৈরি করে পূজা অর্চনা শুরু করেন। এতে তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পান, তার দরিদ্রতাও দূর হয়ে যায়। একথা লোকমুখে ছড়িয়ে পড়লে নাটোরের রানী ভবানী 1780 সালে এই মন্দিরটি বড় পরিসরে নির্মাণ করেন। মন্দিরের সেবায় ছিলেন মানদা দেবী, তার নামে এই এলাকার নাম মান্দা হয়েছে। এছাড়া রঘুনাথ নামে মন্দিরের এক পূজারীর কথা শোনা যায়। জাগ্রত মন্দির হওয়ার জন্য মন্দিরের নাম শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির হয়েছে। 2020 সালে 7ই সেপ্টেম্বর ভারত সরকারের অর্থে তৈরি মন্দির বিশ্রাম ভবনে উদ্বোধন করা হয়। তাহলে মন্দিরের ঐতিহ্য অনেক গুরুত্ব। এখানে বাংলাদেশের মধ্যে এই নওগাঁ মান্দা উপজেলার এই রাম মন্দিরটি সেদিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। মান্দার বিলের আরও অনেক কিছু আছে ঐতিহ্য। নওগাঁ রাজশাহী রোডে মান্দা ব্রিজ থেকে হাজি গোবিন্দপুর মোড় থেকে সোজা পশ্চিম দিকে ঠাকুর মান্দা বিল পার হয়ে কাঁচা রাস্তার সাথে অবস্থিত। তবে বর্ষা মৌসুমে প্রায় 1 কিলোমিটার রাস্তা পানির কারণে বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে সে সময় নৌকা যোগাযোগ ব্যবস্থা থাকে। তবে মান্দা থানার উপর দিয়ে পরানপুর হয়ে সড়ক পথে ঠাকুর মান্দা যাওয়ায় এই রাস্তাটি সারা বছরে চলাচল উপযোগী। তথ্য সূত্রে জানা যায় যে নাটোরের ছোট রাজা নামনীয় রাজতন্ত্রের সময় এই মন্দির এবং বগুড়া জেলা মা ভবানী মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। এই মন্দিরে বর্তমানে সেক্রেটারি জনাব সতেন্দ্রনাথ এর কাছ থেকে জানা যায় এটি জাগ্রত মন্দির প্রচলিত হয়েছে। এই মন্দিরে মানত করে অনেক লোকের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়। অতীতে অনেক অন্ধজনের চোখ ভালো হয়েছে। বর্তমানে মহানবমী বাসন্তী পূজার সময় সেখানে লক্ষাধিক লোকের সমাগম হয়। জাগ্রত মন্দিরের কারণে এই মন্দিরের নাম শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির নামে অভিহিত করা হয়। প্রবাদ আছে যে হিন্দু প্রধান বর্তমান কসবা মান্দায় নামান্তরে ঠাকুর মান্দা যে রঘুনাথ মন্দির আছে তার সেবায়েত ছিলেন জনক মান্দা দেবী এবং পূজারি ছিলেন জনক রঘুনাথ। এখানে বহু অলৌকিক ঘটনা ঘটে। অন্ধ ব্যক্তি চোখের দৃষ্টি ফিরে পান এই মান্দা দেবীর কৃপা। তবে সেবা লাভের আশায় সমবেত ভক্তগণের ভবদয় নামে এলাকার নাম হয় মান্দা। মান্দা জেলার ভ্রমণের বিস্তারিত, এখানে কিভাবে ভ্রমণ করবেন সে ব্যাপারে কিছুটা আলোচনা। এখানে কি কি দেখা যায় সেই দর্শনীয় বিষয়গুলো এবারে। কুসুম্বা মসজিদ মান্দা নওগাঁ রাজশাহী মহাসাগরে বসবাস যোগ্য, 40 মিনিট সময় লাগে। পাহাড়পুর বৌদ্ধবিহার বদলগাছি নওগাঁ বালুডাঙ্গা বাস টার্মিনাল হতে সরাসরি যোগাযোগ।
ঐতিহাসিক পাহাড়পুরে যাওয়া যায় আনুমানিক দূরত্ব 32 কিলোমিটার। বলিহার রাজবাড়ি নওগাঁ জেলা সদর হতে দূরত্ব 20 কিলোমিটার। সড়কে যে কোনো যানবাহনে যাওয়া যায়। পতিসার কাজবাড়ি আত্রাই জেলা সদর হতে দূরত্ব 48 কিলোমিটার। সড়ক পথে যে কোনো যানবাহনে যাওয়া যায়। জবাইবিল জেলা শহর হতে বাসযোগ্য আনুমানিক 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 30 মিনিট লাগবে। জগদ্দল বিহার ধামরাইহাট জেলা সদর হতে দূরত্ব 54 কিলোমিটার। সড়ক পথে যানবাহনে যাওয়া যায়। ভীমের প্যান্টি ধামরাই জেলা সদর হতে দূরত্ব 66 কিলোমিটার। সড়ক পথে যে কোনো যানবাহন যাওয়া যায়। তারপরে দিব্যক জয় স্তম্ভ পত্নীতলা জেলা সদর হতে দূরত্ব 57 কিলোমিটার। সড়ক পথে যাওয়া যাবে যে কোনো। মহিষন্তোষ এটাও 62 কিলোমিটার। সড়ক পথে যাওয়া যাবে। আলতাদিঘি ধামরাই জেলা সদর দূরত্ব 56 কিলোমিটার। সড়ক পথে যাওয়া যাবে। কুমশাহ মসজিদ নওগাঁ হতে রাজশাহী মহাসড়কে মান্দা ব্রিজ থেকে পশ্চিম দিকে কুমশাহ শাহী মসজিদ এবং কুসুম্বার দিকে অবস্থিত। ঠাকুর মান্দা ও মন্দির নওগাঁ রাজশাহী রোড মান্দা ব্রিজ থেকে হাজি গোবিন্দপুর রোড থেকে সোজা পশ্চিম দিকে ঠাকুর মান্দা বিল পার হয়ে কাঁচা রাস্তার সাথে অবস্থিত। ঐতিহ্যবাহী কুসুম্বা শাহী মসজিদ বরেন্দ্র জনপথে নওগাঁ জেলার বৃহত্তম উপজেলা মান্দায় অবস্থিত ঐতিহাসিক কুসুম্বা মসজিদ সুলতানি আমলে একটি উজ্জ্বল নিদর্শন। মিহরাবের উপরে সুলতান আল দিনের হোসেন শাহ এর নামে লিপিবদ্ধ থাকায় ধারণা করা হয় তার শাসনামলে মসজিদটি তৈরি করা হয়েছে। এই মসজিদটি চতুর্কোণ বিশিষ্ট কালো এবং ধূসর কারুখজ্জিত মাটির টালি মিহরাবে বিভিন্ন ফুল লতাপাতা ঝুলন্ত শিকড় ও মনোরম শৈল্পিক কারুকার্যে মুসলিম স্থাপত্য কলা অপূর্ব সমাহার। ইটের তৈরি মসজিদের দেয়ালগুলো বাইরে ও ভিতরে পাথর দ্বারা আবৃত। মসজিদের চার কোণে 4টি অষ্টকোণী বুরুজ ও টারেট আছে। মসজিদের অভ্যন্তরে 2টি প্রশস্ত স্তম্ভ আছে। এই 2টি স্তম্ভ চারপাশের দেয়ালের উপর মসজিদের 6টি গম্বুজ। মসজিদের সম্মুখে 25.83 একর আয়তনের একটি বিশাল জলাশয় রয়েছে। মসজিদের অভ্যন্তরে পশ্চিম উত্তর কোণের স্তম্ভের উপর একটি উচ্চ আসন রয়েছে। এই আসনে বসেই কাজী বিচারক বিচার কার্য পরিচালনা করতেন বলে ধারণা করা হয়। এছাড়াও আসলে নওগাঁ জেলার অনেক ঐতিহ্যবাহী পাহাড়পুর বৌদ্ধ বিহার সোম বিহার বদলগাছি উপজেলা থানা নওগাঁ জেলার সর্বকা গৌরবময় স্থানীয় স্থান সোম বিহার। পাহাড়পুর বৌদ্ধ বিহার বৌদ্ধ ভিক্ষুদের জন্য 177টি কক্ষ ছিল। মোট 70.31 একর জমির উপর এই পাহাড়পুর বৌদ্ধ বিহার অবস্থিত। বর্তমান বাংলাদেশের প্রত্যন্ত বিভাগে এখানে একটি জাদুঘর একটি রেস্ট হাউস কয়েকটি প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে। আশা করি এই সমস্ত বিষয়গুলো আপনারা এই নওগাঁ জেলা আসলে আসলে এই বিষয়গুলো আপনার এই ভ্রমণের স্থান খুবই বলিহার রাজবাড়ি কীভাবে যাওয়া যায় এবং পাতিসার কলকাতার জলকষ্ঠান পাতিসার কাছারি বাড়ির বর্ণনা এখানে কাছারি বাড়ি আছে। অর্থাৎ অনেক কিছুই এখানে আছে যেগুলো আপনারা পর্যায়ক্রমে আসলে এগুলো দেখতে পারবেন। এই ভিডিওতে আসলে সবগুলো বলে শেষ করা যাবে না। আর বরেন্দ্র জনপদে নওগাঁ জেলার বৃহত্তম উপজেলা মান্দা অবস্থিত ঐতিহাসিক কুসুম্বা মসজিদ তো বললাম। এরপরে বাংলাদেশের মুসলিমদের যথারীতি যুগ পর্বে যে সমস্ত পুরাকীর্তি দেখতে পান তাদের কুসবা ইনওয়ান প্রাচীন কুসবা গ্রামটি বিশাল প্রসিদ্ধ মসজিদ হল কুসবা শাহী মসজিদ। তবে ভিডিওটি আপনাদের আসলে ভালো লাগবে কারণ আমরা এই পুরো এলাকা ঘুরে ঘুরে আমরা দেখেছি। অর্থাৎ এখানে অনেক ঐতিহ্যবাহী স্থান রয়েছে যেগুলো আপনাদের পছন্দের এবং এগুলো আপনারা আশা করি এখানে ভ্রমণে আসলে আপনারা এই বিষয়গুলো অর্থাৎ যে বিষয়গুলো বললাম এবং এটা ওয়েবসাইটে আমাদের দেওয়া থাকবে dailynewstimesbd.com অর্থাৎ নওগাঁ জেলা ভ্রমণের বিস্তারিত কোথায় কীভাবে ভ্রমণ করবেন সে ব্যাপারে বিস্তারিত দেওয়া থাকবে। আশা করি আপনারা এখান থেকে দেখে দেখে
তারপরে নওগাঁও ঐতিহ্যবাহী মান্দার রঘুনাথ মন্দির হাজারো ভক্ত দল সেগুলো তো ইতিপূর্বে বর্ণনা করছে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব।